উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে শুক্রবার পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে, যার নাম দেওয়া হয়েছে মিথিলি। নামকরণ করেছে মালদ্বীপ। গত 6 ঘন্টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর থেকে 20 কিলোমিটার বেগে আরো উত্তর থেকে উত্তর পূর্ব দিকে সরেছে গভীর নিম্নচাপ, ক্রমশ শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। ঘন্টায় ঘন্টায় শক্তি বাড়াচ্ছে মিথিলি। সর্বশেষ বুলেটিনে এমনই জানালো মৌসুম ভবন। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী কয়েক ঘন্টায় আরো উত্তর থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে 80 কিলোমিটার গতিবেগে বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় মিথিলির। মোংলা ও খেপুপাড়ার মধ্য দিয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করার ফলে শুক্রবার রাত থেকে 60 থেকে 70 কিলোমিটার বেগে বইবে ঝড় হাওয়া। দমকা হওয়ার গতিবেগ বেড়ে 80 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে। এর জেরে শুক্রবার ভোর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সকাল থেকে মুখ ভার আগরতলার আকাশের। ঘূর্ণিঝড় মিথিলির প্রভাবের উপকূল এলাকায় সতর্ক সংকেত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরও। জারি হয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।